আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষেরই নাই। নিজের পছন্দ করা মানুষকে বিয়ে করলে শুনতে হয় বাবা মার কথা না শুনে বিয়ে করেছে, চরিত্রহীন কুলাঙ্গার মেয়ে। আর বাবা মার দেখা বড়লোক ছেলেকে বিয়ে করলে শুনতে হয় মেয়েটা টাকার জন্য বিয়ে করেছে। আমাদের সমাজ কিন্তু কন্যা সন্তান চায় না, তবে সুন্দর পুত্রবধূ চায়। মেয়ে মানে জন্মের পরে কালো না ফর্সা যাচাই করা হয়। বাসি ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি। তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। যে মেয়েটা আপনার বুকে ঘুমায় সে হলো আপনার কন্যা, যে মেয়েটা আপনার পাশে ঘুমায় সে হলো আপনার বউ, যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমায় সেটা হলো আপনার আদরের ছোট বোন, আর যে মেয়েটা আপনার জন্য নিজের শান্তির ঘুম নষ্ট করে সে হলো আপনার মমতাময়ী মা জননী। তাহলে চিন্তা করুন, রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাকে মাল বলেন কিভাবে? আপনার পাশ দিয়ে যে মেয়েটা হেঁটে যায় সেও তো কারো না কারো ভালোবাসার মানুষ হতে পারে। কারো কন্যা, কারো বউ, বা কারোর আবার আদরের ছোট বোন। তাই মন্তব্যকারীদের বলতে চাই, কোনো মেয়েকে বাজে কথা বা বাজে মন্তব্য কখনো করবেন না। মেয়েদের কষ্ট বোঝা অত সহজ নয়। তাদের সেই বাড়িতেই একসময় জায়গা হয় না যে বাড়িতে তার জন্ম হয়। মানুষ বড়লোক হলে ভুলে যায় একসময় সে গরিব ছিল, শিক্ষক হলে ভুলে যায় একসময় সে ছাত্র ছিল। ঠিক তেমনি বেশিরভাগ মায়েরা শাশুড়ি হলে সে ভুলে যায় যে সেও তো একদিন বউ হয়ে এসেছিল। প্রত্যেক মেয়েরা তার বাপের বাড়িতে এতটা আদরে থাকে যে সে কোনো রান্নাবান্নাটাও করতে পারে না, কিন্তু ফ্যামিলির দিকে তাকিয়ে নিজেদের সব ইচ্ছে সব আশাগুলোকে বিসর্জন দিয়ে ফেলার নামই হলো মেয়ে। কারণ মেয়েরা লাইব্রেরিতে প্রকাশিত হওয়া কোনো গাইড নহে। যতদিন ধরে তোমার মুখটা বন্ধ থাকবে ততদিন তুমি ভালো থাকবে, আর যেই দিন তুমি মুখ খুলবে ঠিক সেই দিনটাই তোমার জন্য কাল হয়ে যাবে, তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। ভুল মানুষের খপ্পরে পড়া মেয়েরাই একটা সময় পরে বাঁচতে শিখে যায়, কিন্তু তখন থেকে সে হাসতে ভুলে যায়। আমাদের এই সমাজ থেকে কন্যাদান শব্দটি একেবারে উঠিয়ে দেওয়া উচিত। মেয়ে মানে শ্বশুরবাড়ির সব নির্যাতন সহ্য করে নিজের পরিবারকে বলতে হয় আমি বড্ড ভালো আছি, খুব সুখে আছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি ফরহাদ, আমার চ্যানেলটি সরল মোটিভেশন বাংলা। আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।